এসব মৌসুমি ফলের বড় একটি অংশই অবিক্রিত থাকে দিন শেষে। তাজা রেখে সংরক্ষিত ফল বিক্রি করতে ফরমালিনের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করেন অনেক ব্যবসায়ী। ফরমালিন ছাড়া কোনো মালই নেই, এখন ফরমালিন দিতে হয়, তাহলে কাস্টমার চাই হলো চাই সুন্দর। তবে উৎপাদক বা ব্যবসায়ী একটু সতর্ক হলেই স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করতে পারেন খাদ্য ও ফলমূল। ফলমূল গাছ থেকে পেরে সরাসরি ওপেন জায়গাতে রাখা যায়, তো উইদাউট ইউজিং এনি কেমিক্যালস 10 মিনিট থেকে যাবে। এর বাইরে বড় পরিসরে খাদ্য ও ফলমূল সংরক্ষণে বিকল্প পদ্ধতির উদাহরণ হতে পারে বাঁশের তৈরি রাজশাহীর প্রাকৃতিক হিমাগার। বিদ্যুতের দরকার নেই, খুব বেশি টাকাও লাগে না, মাত্র 14 লাখ টাকায় তৈরি করা যায় 300 টন ধারণ ক্ষমতার হিমাগার। Cet équipement permet de gagner du temps. এছাড়া জাপানি কোম্পানির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড সায়েন্স ইনস্টিটিউট উদ্ভাবন করেছে আরেকটি পদ্ধতি। এতে কমপক্ষে 2 বছর খাদ্য সংরক্ষণ করা যায়। যদি প্রিজার্ভ করতে চান তাহলে ন্যাচারাল কিছু সিস্টেম আছে, যেমন ধরেন হট ওয়াটার ডিপিং করলেন, তারপরে ক্লোরিন স্যানিটাইজার দিয়ে করতে পারেন, তারপরে অর্গানিক অ্যাসিড স্যানিটাইজার দিয়ে ওয়াশ করে তারপরে একটা র্যাপিং করে দিলে পলিথিনটা একটু ফুটা করে দিতে হবে, নাহলে দেখবেন ভিতরে ঘেমে যাচ্ছে। ছোট ছোট যদি সংরক্ষণাগারগুলো তৈরি করা যায় এবং একটা যে কোনো আড়তদারি তৈরি করতে পারবে, এটা লো কস্ট, তাহলে ও ফল কিনলো, সেটা আম হোক আর যাই হোক, যেগুলো পচনশীল কলা হোক, কেনার সাথে সাথে এই ধরনের স্টোরে এসে সংরক্ষণ করলো, তারপরে ট্রাকে করে সে পাঠালো। ক্ষতিকর ফরমালিন থেকে বাঁচতে ফসলের মাঠ থেকে বাজার পর্যন্ত কুল চেইন পদ্ধতির উপর জোর দিয়েছেন বিজ্ঞানীরা। প্রতিটি বাজারে ছোট বড় হিমাগার করার পরামর্শ তাদের। ব্যবসা যারা করছেন ব্যবসায়ী মহল, ওদের কমিটি আছে, ওই কমিটি সিদ্ধান্ত নিয়ে বললো যে ঠিক আছে এখানে একটা আমরা কোল্ড স্টোরেজ করবো, যার যার মাল যেগুলো পেরিশেবল আইটেম এগুলো এখানে রাখা যাবে। সরকার এটা করতে পারে, ধরো ওদের জন্য স্বল্প শর্তে স্বল্প সুদে ঋণ দিতে পারে। যে গবেষণা প্রকল্প হাতে নিয়েছি যে ফরমালিনের বিকল্প ন্যাচারালভাবে কিছু ন্যাচারাল পদ্ধতিতে কিছু প্রিজার্ভেটিভ ডেভেলপ করাটা প্রকল্প হাতে নিয়েছি, আমরা কাজ চলে যাচ্ছি, আশা করছি আমরা একটা পজিটিভ ফল পাবো। তারা মনে করেন সরকার ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এলে স্বাস্থ্যসম্মত ও রাসায়নিক মুক্ত খাদ্য পাবে মানুষ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।